সো হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম বন্ধুরা তোমাদের মাঝে স্নেকার চকলেটের আরও একটি ভিডিও নিয়ে। তো গাইস, অলরেডি স্নেকার চকলেটের বড় সাইজের একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তারপরও গাইস, তোমরা জানো যে আমি প্রত্যেকটি চকলেটের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট সহ দাম তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, স্নেকারের বড় চকলেটটি অলরেডি যেহেতু ভিডিও রয়েছে, তারপরও ভিডিও করার কারণ একটাই, সেটা হলো যে প্রতিনিয়ত বিদেশি চকলেটের রেট বাংলাদেশে আপ ডাউন করে। তো বন্ধুরা, আজকে আমরা দেখব এই চকলেটটি কতটুকু আপডেট করা হয়েছে এবং এটার খুচরা মূল্য এবং পাইকারি দাম সহ তোমাদের এই চকলেটটির গুণাবলীও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট, যারা এই ভিডিওটি নতুন দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা আমাকে পাশে থেকে সাপোর্ট দিয়ে সবসময় আমার ভিডিও সাথে থাকবে। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে যে চকলেটটি দেখতে পাচ্ছ বা যে চকলেটের বক্সটি দেখতে পাচ্ছ, এই বক্সটি সম্পূর্ণ নতুন এবং নিউ আপডেটের একটি চকলেট। তো বন্ধুরা, এই বক্সটি এখন আমরা আনবক্সিং করব এবং তারপর তোমাদের সাথে আমি এই চকলেটের বিষয়ে শেয়ার করব। তো গাইস, বক্সটি আনবক্সিং করার পূর্বে আমি এই বক্সটি প্যাকে ফ্রন্ট পার্টের কিছুটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এটা একটি স্নেকার চকলেট এবং এই এরকম একটি বক্সের ভিতরে তোমার স্নেকার চকলেট আছে তোমার 24 পিস এবং প্রতিটি চকলেটের নেট ওয়েট হলো 50 গ্রাম, ঠিক আছে, 50 গ্রাম। এবং এই বক্সটির মূল্য কত সেটা আমরা ভিডিওতে বলবো অবশ্যই। তো বন্ধুরা, এখন আমরা এই বক্সটি খুলব, ঠিক আছে। তো গাইস, দেখতেছো আমি তোমাদের সামনে এই বক্সটি একদম খুলতেছি, একদম ফ্রেশ একটি বক্স দেখতে পাচ্ছ এখানে, একদম ইনটেক, কোথাও এনে জাস্ট এটা যেন ফুলে পড়ে না যায় সেজন্য আমি জাস্ট ট্যাপটা লাগিয়ে রেখেছিলাম, বাট বক্সটি নতুন, ঠিক আছে, একদম ইনটেক। তো আমরা এখন নতুন বক্সটি তোমাদের সামনে খুলব। তো গাইস, এই যে তোমাদের সামনে স্নেকার চকলেটের বক্সটি আমি খুললাম, তো এখন তাদের পুরো রাখবো তোমাদের সামনে। তো গাইস, আমি দেখি যতটা রাখলাম না, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ লাইভ এই যে বক্সটি সম্পূর্ণ কালে, তো বক্সটি এখন ধরে রাখি তোমাদের সামনে। তো গাইস, এখানে স্নেকার বড় সাইজের মোটামুটি এক বক্স চকলেট তোমাদের সামনে আছে, এক বক্সে তোমার 24 পিস স্নেকার চকলেট থাকবে। তো বন্ধুরা, এই চকলেটটি আমাদের দেশে রাশিয়ান চকলেট নামে পরিচিত। হ্যাঁ, তো গাইস আমরা দেখব এই চকলেট সম্পর্কে বা এই চকলেটের আসলে কোন দেশের সেটাও আমি তোমাকে শেয়ার করবো। তো গাইস, এখানে প্রায় অলমোস্ট এক বছর 24 পিস থাকে, বাট তারপরও আমি তোমাদের সাথে এই বক্সের ভিতরে অ্যাকচুয়ালি অ্যাকুরেট কয় পিস মাল থাকে আমি এটা তোমাদেরকে লাইভ প্রুফ হিসেবে দেখাবো। তো বন্ধুরা, আমি আগে তোমাদের অন্যান্য বিষয় বলার পূর্বে আমি আগে দেখি যে আসলে কি 24 পিসের মাল এখানে রয়েছে কিনা। তো বন্ধুরা, আমি একটু বলতেছি, একটু ওয়েট করো, টাইপ করি তাহলে বলতে সুবিধা হবে। তো গাইস, 1 পিস, 2 পিস, 3 পিস, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। তো গাইস, তোমরা বুঝতে পারলে যে একটি বক্সের ভিতরে 24 পিস থাকে। আমি বক্সের ফ্রন্ট পার্টে যে লেখাটা ছিল সেই লেখাটার সাথে মানে প্রোডাক্টের মিল রয়েছে, 24 পিস স্নেকার রয়েছে। তো বন্ধুরা, এই স্নেকার চকলেটটি আমাদের দেশে রাশিয়ান চকলেট নামে পরিচিত এবং এটা বড় সাইজের চকলেট, ঠিক আছে। তো বন্ধুরা, আমি বক্সের শুরুতে তোমাদের বলেছি এরকম একটি চকলেটের নেট ওয়েট 50 গ্রাম। তো বন্ধুরা, আমরা এখন প্রোডাক্টের ভিতরে দেখবো কত গ্রাম লেখা আছে, ঠিক আছে। গাইস, একটু ওয়েট, আমি দেখতেছি, একটু তোমার আইনের লাইনে থাকো। তো বন্ধুরা, যেখানে বলা আছে সুন্দর করে নিউট্রিশন ইনফরমেশন 100 গ্রামের, ঠিক আছে, এবং 50 গ্রামের এখানে বলা আছে। এবং এই প্রোডাক্টটি তোমার একটু ওয়েট এস, আমি একটু ভালো করে দেখাচ্ছি তোমাদের। এই গাইস, এখানে অ্যাকচুয়ালি লেখাই আছে গাইস 50 গ্রাম, মানে এই রাশিয়ান স্নেকার এই বড় চকলেটটির নেট ওয়েট মানে ওজন হলো 50 গ্রামের একটি চকলেট।
তো বন্ধুরা, এই বিদেশি চকলেটের কিন্তু তোমরা যারা এটা খাও বা ভালোবাসো বাকিতে, তাদের একটা কথা আমি সবসময় বলি যে তোমরা অবশ্যই প্রত্যেকটি চকলেট খাওয়ার পূর্বে তোমরা এই চকলেটগুলোর ডেটটা দেখবে, ঠিক আছে? ডেটটা দেখবে এই কারণে যেহেতু এটা বাইরের প্রোডাক্ট, একটা সাইড এফেক্টের বিষয় আছে। কারণ বাংলাদেশ আর অন্যান্য কান্ট্রির কিন্তু আবহাওয়া বা খাবার দাবার কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে। তো তোমরা চেষ্টা করো সবসময় আপডেট আপডেট চকলেট খাওয়ার জন্য। তো বন্ধুরা, এই চকলেটটির প্রোডাকশন ডেট আছে তোমার 30/1/23, মানে এটা এই বছরের চকলেট। দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছি তোমাদের আমি, 30/1/23, মানে এই বছরের জানুয়ারি মাসের 30 তারিখে এটা তোমার প্রোডাকশন করা হয়েছে, মানে ম্যানুফ্যাকচারিং ডেট। এবং এটা এক্সপায়ার ডেট আছে তোমার 28/1/24, মানে সামনের বছরের জানুয়ারি মাসের 28/1/24, মানে 28 তারিখ পর্যন্ত এই চকলেটটির ডেট রয়েছে, মানে মেয়াদ উত্তীর্ণ ডেট রয়েছে। তো বলা যায় মোটামুটি এটা একটি ফ্রেশ চকলেট, ঠিক আছে? অ্যান্ড দ্বিতীয় কথা হলো যে গাইস, এই চকলেটটির কিছু নিউট্রিশন ইনফো তোমাদের আমি দিই। এটার ভিতরে তোমার এনার্জি আছে, তারপর ফ্যাট আছে, স্যাচুরেটেড ফ্যাট আছে, কার্বোহাইড্রেট আছে, এবং সুগার মিক্স আছে, প্রোটিন আছে, ফাইবার আছে, সোডিয়াম আছে। তো বন্ধুরা, চকলেট কিন্তু চকলেটের উপকারিতা, মানে বিদেশি চকলেট কিন্তু সবসময় কিন্তু অনেক উপকারী একটি চকলেট, এবং এটা খুব ডেলিসিয়াস, সুস্বাদু। এবং এই চকলেটগুলো যারা তোমরা খাইছো বা খেয়েছো বা খাবে, তাদের একটা কথা বলি, এগুলার স্বাদের কোনো তুলনা হয় না, মানে এক কথা অসাধারণ, ঠিক আছে? আর চকলেট কিন্তু সাধারণত, মানে যারা 18 বছরের ভিতরে আছেন বা মানে যে যে কোনো বয়সেরই লোক হোক, যারা চকলেট লাভার, তারা চকলেট খুব পছন্দ করে। আর চকলেটের গুণগত মান ভালো হলে এটা তো ব্রেন ডেভেলপমেন্টে অনেক উপকারিতা, এবং এটার স্বাদ কিন্তু অনেক সুন্দর। এই চকলেটের ভিতরে তোমার এই যে এখানে বাদাম দেওয়া আছে, ঠিক আছে? এই বাদামটা বাইরের বাদাম, এই বাদামটা সমৃদ্ধ করে স্নেকার চকলেট। যারা খাইছে তাদেরকে বলা দরকার নেই নতুন করে, আর যারা খাবে তারা অলরেডি খেয়ে দেখতে পারো। তো গাইস, এখন আসি আরেকটি বিষয় নিয়ে কথা বলি, সেটা হলো যে বন্ধুরা, এই চকলেটটি তোমার এখানে বলা আছে তোমার গাইস, একটু ওয়েট, মার্স নেদারল্যান্ড বাই পোস্ট বাস এবি বিগেল, তাদের কিন্তু ওয়েবসাইট দেওয়া আছে। তো বন্ধুরা, এটা রাশিয়ান চকলেট, এ কারণে বলা হয় কারণ এই কান্ট্রিটা রাশিয়া মহাদেশের ভিতরে থাকে, ঠিক আছে? তো এটা সবাই রাশিয়ান চকলেট নামে পরিচিত। তো বন্ধুরা, এই চকলেটটি, মানে এই যে এখানে স্নেকার চকলেট দেখতে পাচ্ছ, তো এই চকলেটটি তোমার বাজারে, মানে আমাদের দেশে তোমার সব বলো, দোকান বলো বা অন্য যে জায়গা বলো, সেখানে এটা চকলেটটি বিক্রি করে 100 টাকা করে। এটা হলো খুচরা মূল্য। এখানে সুন্দর করে গাইস বলা আছে বা এবং কি লেখা আছে যে এটা খুচরা মূল্য 100 টাকা। তোমরা একটু দেখতে পারো ফোকাস করে, আমি দেখাচ্ছি। এটা কিন্তু একটা ইম্পোর্ট করা মাল, ঠিক আছে? এটা ইম্পোর্ট করা হয়েছে, আমদানি করা হয়েছে, ঠিক আছে? এখানে ইম্পোর্টার স্টিকার আছে। তো বন্ধুরা, আমাদের দেশে ইম্পোর্টার মালও পাওয়া যায়, ইম্পোর্ট ছাড়া মালও পাওয়া যায়। তো যেহেতু আমরা ইম্পোর্টের মাল নিয়ে কথা বলতেছি, সেখানে এখানে স্টিকার দিলে একটা ভালো হয় কাস্টমারের জন্য, তারা সহজেই এটার দাম ধরতে পারে, মানে যে মানে মন গড়া দাম বলতে পারবে না। তো বন্ধুরা, এটার তোমার খুচরা মূল্য হলো 100 টাকা, আমি তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা, এবার আসি এই চকলেটটি হোলসেল, মানে আমরা যারা বা যারা এইসব প্রোডাক্ট নিয়ে কাজ করেন, বিদেশি চকলেট নিয়ে কাজ করেন, তারা এই চকলেটটি তোমরা হোলসেলে দোকানে এটা চকলেটটি দেওয়া হলো তোমার 65 টাকা করে এক বক্স দেয়। তবে তোমাদের জন্য একটা ডিসকাউন্ট আছে, আমি বলতেছি, একটু ওয়েট করো। তো বন্ধুরা, এটার খুচরা মূল্য হলো 100 টাকা, আর হোলসেল প্রাইস প্রতিটা পিসের প্রাইস হলো 65 টাকা। তো গাইস, তোমরা বুঝতেই পারছো 35 টাকা ডিস্টেন্স। তো একটা চকলেটে হোলসেল এবং রিটেল রেট একটু কম বেশি থাকবে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আরও একটা বিগ সারপ্রাইজ দিচ্ছি, যে 65 টাকা হলো তোমার প্রতি পিস স্নেকার রাশিয়ান বড় চকলেটের মূল্য, হোলসেল মূল্য হলো 65 টাকা, আর খুচরা মূল্য 100 টাকা। তো বন্ধুরা, 65 টাকা করে ধরলো, তারপরও তোমাদের মোটামুটি 1600 টাকার উপরে পড়ে মোটামুটি এই চকলেটের দাম, ঠিক আছে? মানে বক্সের দাম বলতেছি। তো তোমাদেরকে আমি একটা ডিসকাউন্ট, সেটা হলো যে যদি তোমরা হোলসেলে এক বক্স নেও, তাহলে এই চকলেটের দাম রাখা হবে তোমার 1550 টাকা। তো তোমরা গুণ বিয়ে বই বাক যেভাবে পারো তোমরা দেখতে পারো তাহলে কতটা কম পড়তেছে। তো গাইস, এক বক্স 24 পিস স্নেকার রাশিয়ান বড় চকলেটের এক বক্সের হোলসেল ডিসকাউন্টের অফার হলো তোমার 1550 টাকা, ঠিক আছে?
তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদেরকে আমি সবসময় একটা কথাই বলি, সেটা হলো যে গাইস, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট দিবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার চ্যানেলের পাশে সাপোর্ট দিয়ে আমাকে সহযোগিতা করে আমার পাশে থাকবে, এই কামনা করে ভিডিও শেষ করতেছি। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।